পনেরো আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সকালে বিজেপি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রীয় সব বাহিনীকে বিগত সরকার দানব বানিয়ে রেখেছিল জানিয়ে তিনি বলেন বাহিনীগুলো আর কোন সরকারের হুকুম পালন করবে না যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা হবে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে এটি হয়ে গেলে নিয়মের মধ্যে চলবে পুলিশ পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বানানো হয়েছে যারা আমি আবার বলছি উইল নট লিভ দাম আপনারা দুই একদিনের মধ্যে অ্যাকশন দেখবেন কারণ আমি আমি তো এটা মালিক না আমি সাইন করতে পারি এটা দুইটা ধাপ গিয়ে তারপর এটা হবে আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন